আফটারনুন, এখন বাজে ঘড়িতে পাঁচটা, পুরোপুরি পাঁচটা এখনো বাজেনি। তো আমার চ্যানেল টুকিটাকি বাই সঙ্গীতা এবং আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ একটু রেডি হয়েছি। তো কালকের ভিডিও তো মানে আগের দিনের ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, সেখানে আমার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে মেয়েকে নিয়ে। মানে মেয়ে একটা নতুন স্টেপে পা দিয়েছে, ওর স্কুল স্টার্ট হয়েছে। তো যাই হোক, ওই ভিডিওটা তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, যারা এখনও দেখোনি ভিডিওটা দেখে নিও। তো সেই নতুন অধ্যায়ের আজকের আরেকটা পার্ট স্টার্ট হচ্ছে। মেয়েকে আমি নিয়ে যাচ্ছি আজকে ড্রয়িং ক্লাসে, ওকে আমি নতুন ড্রয়িং ক্লাসে ভর্তি করব আজকে। তো অ্যাকচুয়ালি না, আমি ড্রয়িংটা অনেক দিন আগে থাকতেই ভর্তি করাতে চেয়েছিলাম। ও মানে যতবারই ড্রয়িং ভর্তি করতে গেছি, মানে যাওক না যাওক একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। মানে হয়তো টাইমিংটা ঠিকঠাক মিলছে না, নতুন স্কুলের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, এরম একটা সমস্যা এসছে, তারপরে আবার হয়তো পরীক্ষা স্টার্ট হয়েছে, এক্সাম স্টার্ট হয়েছে, এইরকম নানান রকম সমস্যা। তারপরে এই যে আবার একটা করোনার একটা একটা বিশাল একটা ব্যাপার গেল, তার জন্য লকডাউন গেল। তো সেই জন্যে এইসব ভেবে ভেবে অনেক দিন ধরেই ড্রয়িংয়ে ভর্তি করতে গিয়েও ভর্তি করাইনি। তো ফাইনালি আমি একদম ডিসিশান নিয়ে নিয়েছি, এখন আমি ড্রয়িংয়ে ভর্তি করাবো। এর ওর যে এখন অ্যানুয়াল এক্সামটা কমপ্লিট হলো, তারপরেই আমি ওকে নিয়ে যাচ্ছি। তো আমার এখানে কাছাকাছি ওকে ড্রয়িং শেখায়, আমার মানে আমি যেখানে থাকি সেই বাজারে যেতে হবে একটু, বাজারের ওখানে একটা স্কুল আছে, সেখানেই ড্রয়িং শেখাবে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে না, মানে আমার বাপের বাড়িতেও আমার যে ড্রয়িং স্যারটা, ওই স্যারটা হচ্ছে বাপের বাড়িতেই শেখায়, আমাদের বাড়িতে এসেই শেখায়, সেখানে আমার ভাইজি শেখে, কিন্তু উনি রবিবার দিন শেখায়। আর রবিবার মানেই হচ্ছে বাড়িতে অনেক কাজ, শত কাজ, একশো কাজ, তো ওই আর তার উপর সকালবেলা। তো ওখানে বারবার বলেছিল আমার দাদা, আমার বাবারা বলেছিলো তুই তোর মেয়েকে নিয়ে এখানে আয়, কিন্তু ওই প্রত্যেক রবিবার নিয়ে যাওয়া, সেখানে গিয়ে বসে থাকা এক ঘন্টা দু ঘন্টা, ওটা আমার পক্ষে সম্ভব নয়, যার জন্য ওখানে নিয়ে যেতে পারি না। তো এখানে যেহেতু স্যার এখানেও ক্লাস করায়, সেই জন্যে আমি এই যাচ্ছি, আজকে বিকালবেলা সময় পেয়েছি, উইকেন্ডেও ক্লাস করায় আজকে উইকডে, তো যেদিন সময় পেয়েছি যাচ্ছি এখন। তো মেয়েকে নিয়ে বেরোচ্ছি, মেয়েও রেডি হয়েছে, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, একটু বেরিয়ে জাস্ট ড্রয়িংয়ের কয়েকটা জিনিস যেগুলো নেই, বোর্ড, কালার পেন্সিল আছে, কালার পেন্সিল আর একটা কিনতে বলেছে, তো আর টুবি পেন্সিল, এইগুলো জাস্ট কিনে নিয়েই আমি ক্লাসরুমে আমি ড্রয়িং ক্লাসে ঢুকবো। তো চলো এবারে তাড়াতাড়ি যাই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে চলে এসেছি বই দোকানে। তো এখানে এসে ওই যে একটা ড্রয়িং কপি নিয়েছি, বড় ড্রয়িং কপি, একটা নিয়েছি পেন্সিল বক্স, মানে কালার বক্স, আর পেন্সিল রবার এগুলো তো ছিল, তবু একটা নিয়ে নিয়েছি বড় বোর্ড, স্যার বলে দিয়েছে। তো এবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি, মানে আমাদের না বাজার থেকে খানিকটা হাঁটতে হবে, কিছুটা দূর, মানে বাজারের একটু বাইরে, রাস্তার ওপরে এই স্কুলটা, তো একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ রাস্তা, এটা আমাদের মেন রোড, NH মানে ন্যাশনাল হাইওয়ে এটা, তো এখানে প্রচুর গাড়ি আছে, সেজন্য একটু সাবধানে যেতে হবে। তো দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি স্কুলের সামনে। তো এটা হচ্ছে স্কুলটা, মানে ড্রয়িং স্কুলটা, এটা অ্যাকচুয়ালি একটা কেজি স্কুল, এখানে মানে নার্সারি টু ফোর পর্যন্ত ক্লাস হয়, তো এখানেই ড্রয়িং ক্লাসটা হবে। তো ক্লাসের ভেতর ঢুকে গেছি, এখানে সব বাচ্চাদের ক্লাস হয়, LKG UKG এদের সব ক্লাস হয়, তো সেইগুলো সব ক্লাস রুম ভাগ করা রয়েছে, বেঞ্চ চেয়ার লাগানো রয়েছে। আর এদিকটা হচ্ছে আমার মেয়েদের, মানে সব বাচ্চাদের ড্রয়িং ক্লাস, তো এখনও সব বাচ্চারা আসেনি, স্যারও আসেনি। তো আমার মেয়ে এবার ড্রয়িং করা শুরু করে দিয়েছে, স্যার আসতে শুরু করে দিয়েছে, ওকে ড্রও করতে বলেছে, কালারও করতে বলেছে, তো মেয়ে করা শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে স্যার। তো তোমাদের কাছে একটা বেশ মজার গল্প করি, তো এই স্যারটা হচ্ছে আমারও ড্রয়িং স্যার, মানে ছোটোবেলা আমি এই স্যারের কাছেই ড্রয়িং করেছি, শুধু আমি নয় আমার হাজবেন্ডও এই স্যারের কাছে ড্রয়িং শিখেছে, আমার দাদাও শিখেছে, এখন আবার আমার মেয়েরও ড্রয়িং স্যার হয়েছে। তো বেশ খুব ভালো লাগে, মজা লাগে, যা যেসব যাদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, যেসব আমাদের অধ্যাপক, তারা আবার আমার বাচ্চাদের অধ্যাপক হচ্ছে, মানে ড্রয়িং স্যার হয়েছে, তো শুনলেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো ড্রয়িং করছিল, তো আমি খুব
খুশি যে ও ক্লাসে গিয়েছে, চুপটি করে বসেছে, ড্রয়িং করেছে। তো অ্যাকচুয়ালি তোমরা তো শুনলে ওর যে ড্রয়িং স্যার সেটা আমারও ড্রয়িং স্যার ছিল। তো স্যার নিজেই বললেন যে তুই এখানে বোস, বাইরে যেতে হবে না, আজকে রোজ যেহেতু ফার্স্ট ডে, নেক্সট দিন থেকে বাইরে গিয়ে বসিস। তো যাই হোক, আমি ওর কাছে বসেছিলাম, তো ড্রয়িং করলো, আমি খুব খুশি। আর সত্যি কথা বলতে কি, আমার মেয়ের না একটু ড্রয়িংয়ের ন্যাক আছে। এর আগে আমি অনেকগুলোই খাতা মানে ওর পিছনে আমাকে নষ্ট করতে হয়েছে, অনেক ওয়াটার কালার, প্যাস্টেল কালার অনেকগুলোই ওরকে কিনে দিয়েছি। ও কালার করতো, ড্রয়িং করতো। তো যাই হোক, ওকে আমি আজকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে ড্রয়িংও করেছে, দেখে আমার খুব ভালো লাগছে। তো এখন এসছে, আমি জাস্ট এই চেঞ্জ করলাম, এখনো ফ্রেশ হয়নি, আর আবার এসে না কিনতে। এই যে বিয়ে বাড়ি পড়েছে না, আগের যে আইবুড়ো ভাতের যে ভিডিওটা তোমরা দেখেছিলে, সেই বোনটার তো আবার বিয়ে পড়েছে, এই উইকেই বিয়ে। তো বিয়ের জন্য গিফট কিনতে গেছিলাম, কিন্তু কি গিফট সেটা আর আমি তোমাদেরকে বলবো না, কারণ বিয়ের ব্যাপার বুঝতেই পারছো, সবাই আমার ভিডিও দেখে, আমার বৌমনিও ভিডিও দেখে, আর হয়তো ওই বোনটাও হয়তো ভিডিও দেখে। তো আমি ভিডিওতে আমি কিছু বলতে পারবো না গিফটের কথা। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে, আর ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওর শেষে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে বিয়ে বাড়ির কেনাকাটা করেছি, তো বিয়ে বাড়ির ব্লগটা তো একটা দেবই, তো সেই ব্লগটা দারুণ হতে চলেছে। তো তার জন্য এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করে দাও। তো আজকের ভিডিওটা এতদূর, আবার দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।